এ নিয়ে সবশেষ খবর জানাতে সৌদি আরবের রিয়াদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। আরিফ, মামুন, আপনাকে মহান মে দিবসের যে সাধুবাদ সেটি জানাচ্ছি। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আসলে মধ্যপ্রাচ্য সৌদি আরব এই মুহূর্তে স্থানীয় সময় প্রায় 2টা 3টার কাছাকাছি এই মুহূর্তে, কিন্তু আসলে সেহরির যে আয়োজন 19তম রোজা পালনের জন্য সেহরির যে আয়োজন সেটি চলছে এই দেশটিতে। সালমান এবং মোহাম্মদ, তারা যে যুগোপযোগী যে সিদ্ধান্ত গুলো নিয়েছেন, এটি আসলে সত্যিকার অর্থে অনেক প্রবাসী বান্ধব বলে আমরা বুঝতে পারছি। এখানে থাকা প্রবাসীরা কিন্তু আসলে যে সুফল সেটি কিন্তু পেতে শুরু করেছেন। আপনাকে আসলে বিষয়টা একটু ক্লিয়ার করে বলছি যে এখানে কিন্তু আগের যেই অবস্থা ছিল সেটি কিন্তু সংস্কার করে যে পরিবর্তনটা আনা হয়েছে, এই পরিবর্তনের কারণে কিন্তু আসলে প্রবাসীদের যেই সার্বিক যে জটিলতা ছিল, তাদের বিশেষ করে তাদের স্পন্সর পরিবর্তন থেকে শুরু করে সবকিছু কিন্তু আসলে এক কথা এখন প্রবাসী বান্ধব বলে আমরা মনে করছি। অর্থাৎ ইলেকট্রনিক পদ্ধতিতে একজন প্রবাসী, সাধারণ যে প্রবাসী, তিনি চাইলে তার স্পন্সর পরিবর্তন করতে পারছেন। আমরা প্রতিনিয়ত দেখছি যে এখন তাদের সাথে যে এগ্রিমেন্টটা হচ্ছে সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে, অর্থাৎ এগ্রিমেন্টটা আপনি পড়ে বুঝে দেখে সেটা অনুযায়ী আপনি সিদ্ধান্ত নিতে পারেন, অথবা যদি আপনার পরিবর্তন করতে না চান সেটাও আপনি সিদ্ধান্ত নিতে পারেন। ইলেকট্রনিক সিস্টেমে কিন্তু চলে আসছে এই যে সংস্কার, সেই সংস্কারের ফলে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখছি আপনার মাধ্যমে, সৌদি আরবের যে সমস্ত প্রবাসী আছে তাদের দীর্ঘদিনের যেই চাওয়ার ছিল যে এখান থেকে তারা যেই বেতনের যে বিষয়টি ছিল যে সময়মত বেতন পেতেন না অনেক স্পন্সরের কাছ থেকে, তো আসলে এই বিষয়টি কিন্তু অনেক সহজ করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা নাগরিক যারা এই দেশে আছেন তাদের কিন্তু এখন ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনার প্রতি মাসের শেষ দিকে অর্থাৎ অটোমেটিক্যালি বেতন পরিশোধ করতে হচ্ছে, এবং স্পন্সর বা কোম্পানিগুলো যদি বেতন যথাসময় পরিশোধ না করে তাহলে কিন্তু তাদের এক ধরনের জরিমানা বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এবং তাদের যে সিস্টেম সেটি কিন্তু বন্ধ হয়ে যায়। আপনি জানেন যে আসলে আমি কিছুক্ষণ আগে দেখছিলাম যে এই গত যে মাসটি গেল এই মাসে তাদের রেমিটেন্স শুধু সঠিকভাবে প্রদান করার কারণে প্রায় 15% দাম করেছে, যেটি প্রায় 14 বিলিয়নের মতো, এবং এটি কিন্তু এই প্রবাসীরা কিন্তু বিভিন্ন দেশের নাগরিক যারা আছেন তারা কিন্তু পাঠিয়েছেন। আর এখন যে অবস্থা করোনার যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বৃহৎ একটি দেশ সৌদি আরব হিসেবে কিন্তু অন্যান্য দেশের তুলনায় কিন্তু এক ধরনের নিয়ন্ত্রণে আছে। আমরা আসলে প্রতিনিয়ত এই বড় বৃহৎ একটি রাষ্ট্রকে দেখি যে মাত্র 1000 বা 1100 এর কাছাকাছি পরিমাণ কিন্তু আক্রান্ত এবং এর পাশাপাশি সমপরিমাণ কিন্তু সুস্থ হচ্ছেন, যার কারণে সংখ্যাটা বাড়ছে না। আপনি জানেন যে ইতিমধ্যে সৌদি সরকার প্রায় 9 মিলিয়ন ডোজ করোনা টিকা দিয়েছেন দেশটিতে, এবং খুব কম সময়ের ভিতরে এই দেশে যারা অবস্থান করছেন তাদেরকে কিন্তু যে করোনা যে প্রাথমিক যে ডোজ সে ডোজ কিন্তু দেওয়া হচ্ছে। আপনি জানেন যে প্রতিদিন তারা আসলে খুব সুশৃঙ্খল ভাবে প্রত্যেকটি ক্যাম্পে এবং প্রত্যেকটি হসপিটালে কিন্তু এই করোনা যে ভ্যাকসিন সেটি কিন্তু দেশের সব স্তরের জনগণকে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। আরেকটি বিষয় আপনার মাধ্যমে জানিয়ে রাখছি যে আসলে খুব কঠোর একটা নিয়ন্ত্রণ থাকার কারণে কিন্তু এই দেশে কিন্তু করোনা যে প্রাধান্যতা অর্থাৎ দ্বিতীয় যে ঢেউ সেটা কিন্তু ওইভাবে আস করা যাচ্ছে না। আপনার মাধ্যমে জানিয়ে রাখছি যে আসলে সৌদি আরবের যে প্রশাসন তারা এই বিষয়টিকে খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করার কারণে কিন্তু আসলে এখানে থাকা প্রবাসী থেকে শুরু করে সবাই আইনের প্রতি এক ধরনের শ্রদ্ধাশীল হচ্ছে, এবং বিশেষ করে যে তাদের যে সার্বক্ষণিক যে বাহিরে বেরোনোর সময় মাস্ক পরিধান এবং এই বিষয়টিকে খুব কঠোর নজরদারিতে রাখার কারণে কিন্তু আসলে করোনার যে দ্বিতীয় যে ঢেউটা যেটা সারা বিশ্বে কিন্তু খুব ব্যাপক আকারে ছড়িয়েছে যেটি কিন্তু আসলে সৌদি আরবে কিন্তু ওইভাবে হচ্ছে না। তো এটি আসলে বলতে পারি যে আমরা খুব ভালো একটি দিক যে এই অবস্থাটা থাকলে হয়তো বা এখানে যে করোনা সেটা কিন্তু একেবারে নিয়ন্ত্রণে থাকে। আপনি জানেন যে ইতিমধ্যে বিভিন্ন দেশের সাথে তাদের যেই আন্তর্জাতিক যোগাযোগ সেটি কিন্তু আগামী 17ই মে অর্থাৎ আজকে মে প্রথম দিন, আর 16 দিন পরে কিন্তু আর তাদের আন্তর্জাতিক যে যোগাযোগ সেটা কিন্তু বৃদ্ধি করা হবে। তো আসলে সৌদি আরবে আমার কাছে এই ছিল মহান মে দিবস এবং করোনা এবং রোজা সব নিয়ে সবশেষ। আমুন সৌদি আরবের রিয়াদ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরিফুর রহমান।